হ্যালো বাইকার্স, বাইক বলক নয়নের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি সকালবেলা স্টার্ট করার পর 5 মিনিট আপনি স্টার্টে রাখছেন, স্টার্টে রাখার পর টোটালে হাত দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বাইকটি 1 ঘন্টা বা আধা ঘন্টা বন্ধ করে রাখার পর আপনি বাইকটি রাইড করার সময় টোটালে হাত দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বাইকে যদি এরকম সমস্যা থেকে থাকে আজকের ভিডিওটা ফলো করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখেন আমি এই বাইকটির ইঞ্জিন সুইচ চালু করলাম, বাইকের সেলফে হাত দেওয়ার সাথে সাথে বাইকটি স্লো পিকআপের মধ্যে স্টার্ট হয়ে গেছে। দেখেন স্লো পিকআপের মধ্যে স্টার্ট হয়ে গেছে, কিন্তু স্টার্ট হওয়ার পর টোটালে যখন আপনি হাত দিচ্ছেন বা টান দিচ্ছেন টোটালটা বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। যদি এরকম সমস্যা হয় কীভাবে এই সমস্যার সমাধান করবেন আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে নেব। আমি প্রথমে এই বাইকটির স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি। স্পার্ক প্লাগ খোলার পর একটা জুট দিয়ে স্পার্ক প্লাগটা এভাবে মুচড়িয়ে একটু পরিষ্কার করে নেবেন, তারপর কাটা বেরাস দিয়ে ভালোভাবে স্পার্ক প্লাগটি পরিষ্কার করবেন। কাটা তার বেরাস দিয়ে স্পার্ক প্লাগটা পরিষ্কার করে নেবেন। এই যে পিলার গজ দিয়ে স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক করতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm। তো আমি স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক করে নিলাম। ঠিক করার পর আমি স্পার্ক প্লাগটা আবার বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। স্পার্ক প্লাগ লাগানোর পর আপনাদের কি করতে হবে, এই যে বাইকের এটা হেড কভার দেখতে পাচ্ছেন আপনারা, টেপিট কভারও বলতে পারেন, এই টেপিট কভারটা আপনাদের খুলতে হবে। এটা খোলার পর এখানে দুইটা ভালভ পেয়ে যাবেন, লোকারামের মাধ্যমে ভালভগুলো অ্যাডজাস্ট করা হয়। তো টেপিটের অ্যাডজাস্ট থাকবে ইনটেক 0.05 mm আর অ্যাডজাস্ট থাকবে 0.10 mm। এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো খুব গুরুত্বপূর্ণ, এই যে এটা আরআর ইউনিট, এটা ডিসকভার বাইকের মধ্যে এভাবে থাকে আরআর ইউনিটটা। তো আপনাদের প্রথমে আরআর ইউনিট এটা খুলে ফেলতে হবে। এটা খোলার পর এই যে কার্বোরেটর পিস্টন দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে কার্বোরেটর পিস্টনের ক্যাপটা খুলে নেবেন। এটা হচ্ছে কার্বোরেটর পিস্টন, কার্বোরেটর পিস্টনটা এভাবে বাইর করবেন তার থেকে। এভাবে বাইর করার পর আপনারা কি করবেন, আপনাদের হাতে একটা ছোট এরকম টেস্টার লাগবে। এই টেস্টার দিয়ে এখানে দেখেন আপনারা, এই যে একটা লক, এখানে লক লাগানো আছে, এই লকটা আপনারা এভাবে একটু উপরের দিকে এভাবে তুলবেন, তুলে এভাবে বাইরের দিকে এভাবে ঠেলা দিবেন, এই লকটা বাইর হয়ে যাবে। দেখেন এটা বাইর করার পর আপনাদের কি করতে হবে, এই যে টোটালের পিন যেটা আছে এই পিনটা বাইরের দিকে বাইর করতে হবে। এই যে এখানে দেখেন নিচে একটা দেওয়া আছে রাবারের একটা কালো একটা ওয়াশার দেওয়া আছে দেখেন, আর এই মাঝখানে হচ্ছে একটা লক, লকের উপর হচ্ছে একটা স্টিলের একটা ওয়াশার। আপনারা কি করবেন, এই ওয়াশারটা উপর থেকে নিয়ে এটা এই নিচের দিকে বসায় দিবেন, এভাবে বসায় দিলে নিচের দিকে এভাবে বসায় দিবেন। বসা দেবার পর এই যে কার্বোরেটর পিস্টনের মধ্যে আবার আগের মতো করে বসাবেন টোটাল পিনটা। এই গ্রুপে গ্রুপে আবার লকটা বসাবেন, তারপর এই পিন টোটাল পিনটা দেখবেন উপরে নিচে এভাবে ঠেলে দেখবেন এটা কেলতেছে কিনা।
যদি না কেলে সেক্ষেত্রে আপনার বাইকটি রেস বেড়ে যাবে। এটা কেলতেছে কিনা আপনার দেখতে হবে, দেখেন পিনটা টুটল টুটল পিনটা কেলতেছে। এই কাজটা করার পর আপনারা কি করবেন, কার্বোরেটর পিস্টনটা আবার এই টুটল কেবলের সাথে আবার লাগিয়ে নেবেন। লাগানোর পর এখানে একটু অয়েল করতে হবে, এভাবে একটু ইঞ্জিন অয়েল কার্বোরেটর পিস্টনের মধ্যে করে দেবেন। এভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিতে পারেন। দেওয়ার পর এই কার্বোরেটর পিস্টনটা আবার এই কার্বোরেটরের মধ্যে কিভাবে বসাবেন, এই যে এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন কার্বোরেটর পিস্টনের মধ্যে কিন্তু এরকম একটা গ্রুপ দেওয়া আছে, আপনারা দেখেন, আপনারা দেখেন এতো কার্বোরেটরের কার্বোরেটরের ভিতর এরকম একটা গ্রুপ আছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আঙ্গুল দিলেও বুঝতে পারবেন, আঙ্গুল দিলে আপনার হাতের মধ্যে গ্রুপটা লাগবে। এই গ্রুপের মধ্যে কার্বোরেটর পিস্টনের এই গ্রুপটা মিলিয়ে আপনারা পিস্টনটা বসাবেন। কার্বোরেটর পিস্টনটা বসানোর পর এই যে উপরে যেই আপনি কার্বোরেটর পিস্টনের যে ক্যাপটা খুলছেন এই ক্যাপটা আবার ভালোভাবে টাইট করে দিবেন। তো আমার কার্বোরেটর পিস্টন লাগানো হয়ে গেছে, আর আর ইউনিট খুলছিলাম এটাও লাগানো হয়ে গেছে। এখন বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং সিট সেট কভার এগুলো লাগিয়ে আমি বাইকটি কার্বোরেটর টিউনিং করে আপনাদের স্টার্ট করে দেখাবো। বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে নিলাম, লাগানোর পর আমি এই বিসিএস প্রুকটা সম্পূর্ণ টেট করতেছি। এটা হচ্ছে বিসিএস প্রুক আর এটা হচ্ছে আইডল স্প্রুক। বিসিএস প্রুকের কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করে কম্বাশন চাম্বারের মধ্যে পৌঁছে দেওয়া। তো আমি এই বিসিএস প্রুক এ দেখেন আপনারা আমি সম্পূর্ণ টেট করে নিচ্ছি, আস্তে আস্তে সম্পূর্ণ টেট করে নিচ্ছি। টেট করার পর আমি এই বিসিএস প্রুকে দেখেন এই হাফ, এক, এ দেড়, এ দুই, এ আড়াই, আড়াইয়ের হাফ, এখানে আমি কয় ছুরি লুজ করলাম, এখানে আমি 2.75 ছুরি লুজ করলাম, আড়াই ছুরি থেকে একটু বেশি বিসিএস প্রুক লুজ করছি। তো লুজ করার পর আমি এখন বাইকটি স্টার্ট করতেছি, আপনারা দেখেন বাইকটি স্লো পিকআপের মধ্যে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর আমি বাইকের আরপিএম 1200 সেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের আরপিএম 1200 মধ্যে সেট করে নিলাম। সেট করার পর আমি টুটল টান দিচ্ছি, আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মুথ বাইকের পিকআপ হচ্ছে। আপনাদের বাইকে যদি এই সমস্যা থেকে থাকে আপনারা আমার আজকের এই ভিডিওটা ফলো করতে পারেন। তো আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, আপনারা আমার এই ভিডিওগুলি আপনারা যদি ফেসবুকে দেখতে চান ফেসবুকেও কিন্তু বাইক বলক নয়ন সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।